সাহায্যে আমাদের মনের সাহায্যে আর কি আমাদের মন এবং আমাদের দেহের সাহায্যে আর কি আরেকটা কি দেহ দেহের সাহায্যে মনের সাহায্যে এবং আমাদের কর্মের মাধ্যমে অর্থাৎ দেহের সাহায্যে তো আমাদের কর্মের মাধ্যমে আমরা পাপাচার করে থাকি তাই তিনজন কি যমদূতদের পাঠালো এদিকে যখন যেহেতু মৃত্যুর সময় আসে তার কথা স্মরণ করেছিল নারায়ণের কথা কিন্তু সেই নারায়ণ কে ছিল ভয়ভীত হয়ে তার পুত্র নারায়ণ ছিল সেই পুত্র নারায়ণ কথা স্মরণ করেছিল কিন্তু বিষ্ণুদূতেরা উপস্থিত হলো চারজন বিষ্ণুদূত সেখানে উপস্থিত হয়েছিল তখন তাদের মধ্যে কি হয় বাক বিতণ্ড হয় এবং বিষ্ণুদূতেরা যমদূতদের বলছে কেন তোমরা এসেছো তোমরা এখান থেকে প্রত্যাখ্যাত হও কারণ এ হচ্ছে কি ভগবানের একজন ভক্ত সুতরাং একে আমরা এর স্থান কোথায় বৈকুণ্ঠ লোকে তখন তাদের মধ্যে এই বাক বিতণ্ড হয়ে তখন তারা সেখান থেকে যমদূতেরা ফিরে যায় এবং বিষ্ণুদূতেরা এই যে সাধু সঙ্গ করবার সুযোগ হয়েছিল অজামিলে এই ক্ষণিক সাধু সঙ্গের কারণে অজামিল বুঝতে পারে তার কর্তব্য কর্ম কি অজামিল সেটা উপলব্ধি করতে পেরেছিল এবং এর পরবর্তীতে তিনি ভগবানের তিনি স্মরণ গ্রহণ করলেন অজামিল সবকিছু তিনি এই অসৎ সঙ্গ সব ছেড়ে দিয়েছিল এবং বিষ্ণুদূতদের দ্বারা অজামিল উদ্ধার প্রাপ্ত হল কিন্তু অজামিল তখন কিন্তু জড়দেহ ত্যাগ করেনি অজামিলের মধ্যে পরিবর্তন হলো স্মরণ গ্রহণ করার ফলে আমাদের কি করতে হবে যে ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে সৎসঙ্গ করতে হবে সাধু সঙ্গ এই ক্ষণিকের সাধু সঙ্গের কারণে অজামিল তার জীবন পরিবর্তন হল তাই চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই যে সৎসঙ্গের প্রভাব কি চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কি যে নারদ মুনি এক ব্যাধের কাহিনী বলছেন এক ব্যাধ কি করলো ব্যাধ মানে কি যে পশু হত্যা করে জীবিকা অর্জন করত সেই ব্যাগ এক এক লোকে একটা সে পশু হত্যা করেছে তারপর সে মনে ভাবলো যে আমি আরো একটু বনের ভিতরে যাই আরো হয়তো পশু পাবো অর্থাৎ দিনের শুরুতে সে পশু হত্যা করেছিল তাহলে আরো একটু বনের ভিতরে গিয়ে সে কি করলো একটা শুয়ারকে দেখতে পাবে সেই শুয়ারকে মারবার জন্য সে তীর নিক্ষেপ করবে তখন সে শুয়ারকে তীর নিক্ষেপ করলো তার গায়ে লাগলো এবং শুয়ারটাকে বাঁচবার জন্য সে তো বাঁচার চেষ্টা করে তখন সে ব্যাধের সাথে ধস্তাধস্ত করলো সেই তীরটাকে তার গায়ে বিঁধল সে আহত হল এবং ব্যাধ সেখানে আহত হয়েছিল এবং সেখানে উপস্থিত এবং তাদের মধ্যে একটি এবং সেখানে একটি সর্প ছিল সেই সর্প নিহত হয় এবং ব্যাধ ব্যাধে তখন সেখানে উপস্থিত হলো কি নারদ মুনি উপস্থিত হয়েছিল নারদ মুনি তখন ব্যাধকে বলো যে এই যে তুমি কি যে পশু হত্যা করছো এই পশু হত্যা কেন করছো এভাবে কেন তাদেরকে যন্ত্রণা দিচ্ছ কষ্ট দিচ্ছ তখন ব্যাদ বলছে যে এভাবে পশু হত্যা করে আমি আনন্দ পাই যে একটু একটু করে তারা মৃত্যু বরণ করবে তখন বলছে তুমি এভাবে পশু হত্যা করো না একসাথে তুমি পশুটাকে হত্যা করো তখন সে ব্যাদ জিজ্ঞেস করলো একসাথে কেন পশু হত্যা করবো তাহলে তারা কষ্টটা কম পাবে দেখেন একজনকে কিভাবে শিক্ষা তার খারাপ পাপাচারণ থেকে কিভাবে তাকে বেরিয়ে আনতে হচ্ছে সেই শিক্ষাটা প্রদান করছে তখন কি করলো যে ব্যাধের সাথে বলছে যে তুমি এ থেকে এই যে পশু হত্যা এ থেকে তুমি পশু হত্যা বাদ দাও তো বলছে যে আমি যদি পশু হত্যা বাদ দিই তাহলে আমি কিভাবে জীবিকা অর্জন করবো বলছে আমি তোমার জন্য অন্ন পাঠাবো তখন ব্যাধ কি করলো যে তার তার তখন ব্যাধ জিজ্ঞেস আমাদেরকে কি করতে হবে বলছে কাল থেকে তুমি পশু হত্যা করবে না তোমার ধনুকটা তুমি ভেঙে ফেলো ধনুক ভেঙে ফেললো এবং ব্যাধ এই নারদ মুনির সঙ্গ প্রভাবে এই সাধু সঙ্গ সৎসঙ্গের প্রভাবে তার জীবন পরিবর্তন হয়ে গেল এবং নারদ মুনি এই কথায় সে গৃহে গিয়ে কি করলো আবার নারদ মুনির কথাতে সে গৃহের যত ঐশ্বর্য ছিল সব তিনি মানুষদেরকে বিলিয়ে দিল এবং মানুষজনের মাধ্যমে তারা জানতে পারলো যে ব্যাধ কি করলো তার সে পশু হত্যা ত্যাগ করে সে বৈষ্ণবে পরিণত হলো এবং সমস্ত বৈষ্ণবেরা সেখানে উপস্থিত বলে তাকে দেখতে এলো এবং প্রতিদিন বৈষ্ণবেরা এসে তার গৃহে খাবার নিয়ে আসে তার স্ত্রী এবং ব্যাধ বৈষ্ণবে পরিণত হলো এবং নারদ মুনি তাকে নির্দেশ দিয়েছে তোমার যতটুকু প্রয়োজন
ততটুকুই গ্রহণ করবে এবং অন্য সব কিছু তুমি পরিত্যাগ করবে সমস্ত অন্যদেরকে তখন নারদ মুনি এই ব্যাধির নিয়ে প্রতিদিন অফুরন্ত অনেক অন্ন আসত সে খাবার শেষ করতে পারত না সকল কিছু বিলিয়ে দিত তখন নারদ মুনি কি করলো তার এক বন্ধুকে নিয়ে আর এক ঋষিকে নিয়ে সেখানে দেখতে এলো যে তার শিষ্যের কি অবস্থা শিষ্যকে দেখে তখন নারদ মুনি দেখলো কি যে ব্যাধ কি করছে যে যেখানে যে নারদ মুনি বিভিন্ন দিকে পা দিয়ে পা দিয়ে আসতেছে তখন কেন সেভাবে আসতেছিল কারণ হচ্ছে কি সেখানে ছিল পিপীলিকা ছিল দেখেন যে মানুষটি পশু হত্যা করত সে এখন একটা পিপীলিকাও হত্যা করছে না তাই কিসের জন্য সে তার পরিবর্তন হলো হৃদয়ে যে সৎসঙ্গের কারণে ক্ষণিকের সাধুসঙ্গের কারণে তার হৃদয়ের পরিবর্তন হলো তাই আমরা যেন এ থেকে কি শিক্ষা লাভ করতে পারি আমরা যেন সাধুসঙ্গ করতে পারি কারণ ক্ষণিকের সাধুসঙ্গের কারণে কার হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে আমরা তা জানি না আমাদের সবসময় সুশিষ্ট থাকতে হবে আমাদের এই সাধুসঙ্গ করতে হবে এই হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে তাই অজামিল তার তিনি তার কি করলেন এই সৎসঙ্গের প্রভাবে তার হৃদয়ে পরিবর্তন হলো এবং তিনি হরিদ্বারে গিয়ে ভগবানের কথা স্মরণ হলো এবং বিষ্ণু যমদূতেরা কি করলো জমা যমরাজের কাছে সে কথা জিজ্ঞেস করলো যে কেন অজামিলকে আমরা কেন নিয়ে আসতে পারলাম না তখন তিনি ধর্মে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন তখন বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত ধর্ম তো যে সাক্ষাৎ ভগবান থেকে এসেছে কারণ এই ধর্মের গুরু তত্ত্ব মানুষ দেবতা কেউ জানে না মুনি ঋষিরাও জানে না শুধুমাত্র কে জানে দ্বাদশ মহাজন এই ধর্মের গুরু তত্ত্ব তারা জানে সেই দ্বাদশ মহাজন কারা সেই দ্বাদশ মহাজন এই যে দ্বাদশ মহাজন এই দ্বাদশ মহাজন এখানে একটা ছবি দেওয়া আছে যেখানে মহাজনদের দ্বাদশ মহাজনের উপদেশ দেওয়া হয়েছে সে দ্বাদশ মহাজন হচ্ছে কি স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মুনি অর্থাৎ সে দ্বাদশ মহাজন স্বয়ম্ভু স্বয়ম্ভু কে ব্রহ্মা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মুনি প্রহ্লাদ জনক ভীষ্ম বলি ব্যাস কি বা অর্থাৎ স্বয়ম্ভু ব্রহ্মা দেবর্ষি নারদ এবং শম্ভু মানে শিব শরৎ কুমার কারা ছিলেন অর্থাৎ ব্রহ্মার চার পুত্র তারপর কে কপিল দেব এবং মনু প্রহ্লাদ মহারাজ শরৎ মহারাজ বিষ্ণুদেব বলি মহারাজ বৈরাসকি অর্থাৎ সুখদেব গোস্বামী এবং আমি যমরাজ এই হচ্ছে দ্বাদশ মহাজন সেই কথা যমরাজ তাদেরকে বললেন যে যমদূতকে সেই ধর্মের শিক্ষা প্রদান করলেন তাই ভক্তবৃন্দ এই দ্বাদশ মহাজনের এই বইটিও আমি কিছু বই নিয়ে এসেছি আপনাদেরকে প্রদান করবো সবাইকে যদি দিতে পারতাম তাহলে অত্যন্ত সন্তুষ্ট হতে পারতাম আমার জীবন ধন্য হতো কিন্তু যারাই লাভ করবেন আপনারা প্রতিটা দিন পড়বার চেষ্টা করবেন এই দ্বাদশ মহাজনের উপদেশ এখানে রয়েছে এই দ্বাদশ মহাজনে কি রয়েছে দ্বাদশ এই মহাজন ভাগবতমে কি বলছে সে তাদের নির্যাস সেই কথা এখানে রয়েছে এবং আরেকটি গ্রন্থ রয়েছে ভাগবতমে নির্যাস অর্থাৎ মুখ্য শ্লোকগুলো প্রধান প্রধান যে শ্লোকগুলো সেই শ্লোকগুলো এই শ্লোক রত্নাবলী নামে এই গ্রন্থটি রয়েছে অসাধারণ শ্লোকগুলো সেই শ্লোকগুলো আপনারা প্রতিদিন পাঠ করবার চেষ্টা করবেন যারা আপনারা পাবেন আপনি যদি না পারেন তাহলে যে পাঠ করতে পারে যে পড়তে পারে তাকে দেবেন আপনি শ্রবণ করবেন তাই অজামিলের উপাখ্যান আমরা গজেন্দ্র স্তপে আমরা করছিলাম গজেন্দ্র স্তপ থেকে আমরা কি অজামিলের উপাখ্যান এসেছি তার থেকে আমরা কি সাধু সঙ্গের কি প্রভাব আমরা সেটা বুঝতে পারি যে হরিনামের কি মহিমা যে হরিনামের ফলে আমরা কে এই যুগ ধর্ম আমরা ভগবানকে লাভ করতে পারব এবং এই ভাগবতমে একটি শ্লোকে বলা হয়েছে সেই শ্লোকটি হলো কি ভাগবতমে নবম স্কন্ধে অজামিলে দ্বিতীয় স্কন্ধে ৪৯ নম শ্লোকে বলা হয়েছে কি যে দেখেন অজামিলের এই উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই শ্লোক থেকে যে মৃত্যুর সময় অজামিল কি করেছিল মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেছিল অজামিল কখন স্মরণ করেছিল শুধুমাত্র মৃত্যুর সময় নারায়ণ বলে
কিন্তু একজন সুত্ত ভক্ত কখন ভগবানের কথা স্মরণ করে তার সারাটা জীবন ধরে হরি নাম গ্রহণ করে এবং অজামিল নারায়ণকে স্মরণ করে তিনি কোথায় তার গতি হয়েছিল বৈকুণ্ঠ লোকে এবং ভগবান যারা সুত্ত ভক্ত তারা কি করবে অন্তে কার কথা স্মরণ করবে কারণ তারা সবসময় কি হরি নাম করে থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র তাই হরে কৃষ্ণ মহামন্ত্র করে কোথায় যাবে আমার গোলোক বৃন্দাবন তাহলে দুইটা স্থিতি কোথায় একটা হচ্ছে কি যে বৈকুণ্ঠ লোক হচ্ছে কোথায় যে বৈকুণ্ঠ লোক হচ্ছে কি যে ভগবানের যে সাংস প্রকাশ যে নারায়ণ নারায়ণটা থাকে কোথায় সে বৈকুণ্ঠ লোকে থাকে সাংস প্রকাশে না যেখানে কোনো কুণ্ঠা নেই আর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকে যে গোলোক বৃন্দাবন ধামে তাই যারা শুদ্ধ ভক্ত যারা হরিনাম করেন তাহলে তাদের গতি হবে কোথায় গোলোক বৃন্দাবন ধামে আর কি শিক্ষা লাভ করতে পারি এই শ্লোক থেকে আমরা আমরা অজামিল কার কথা স্মরণ করেছিল পুত্রের কথা নামাভাস কিন্তু যারা সত্য ভক্ত তারা কার কথা স্মরণ করে যে ভগবান শ্রীকৃষ্ণের কথা হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ রাধা রানী এবং কৃষ্ণের কথা তাই আমরা উপস্থিত যারা রয়েছি সকলের মঙ্গলের জন্য শশীকর বাসীর মঙ্গলের জন্য আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছে সকলের মঙ্গলের জন্য এই দেশবাসীর মঙ্গলের জন্য পৃথিবীর মঙ্গলের জন্য আমরা সবাই একবার হরি নাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্থাৎ এবং অজামিল তিনি কি তার কোনো বিশ্বাস ছিল না ভক্তি ছিল না তারপর তার গতি হয়েছে কোথায় বৈকুণ্ঠ নামাভাসের কারণে কিন্তু একজন ভক্তকে বিশ্বাসের সাথে নিষ্ঠাসের সাথে ভগবানের কথা স্মরণ করে তাই ভগবানকে স্মরণ করে তিনি আমরা যারা শুদ্ধ ভক্ত জড়দেহ ত্যাগ করতে পারে তাই দেখেন যে শুদ্ধ ভক্ত এবং অজামিলের মধ্যে পার্থক্য কি তাই কারণ আমরা আবার দেখি অজামিল কি তিনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেছিল কার কথা স্মরণ করেছিল নারায়ণ শুদ্ধ ভক্ত তিনি মৃত্যুর সময় কার কথা স্মরণ করবে ভগবান শ্রীকৃষ্ণের কথা অজামিল কি তার পুত্রের কথা স্মরণ করেছিল এবং শুদ্ধ ভক্ত কার কথা নারায়ণের কথা অজামিল কোথায় গতি হয়েছিল বৈকুণ্ঠ লোকে শুদ্ধ ভক্তদের গতি কোথায় হবে গোলোক বৃন্দাবন ধামে তাই এই ভাগবত কথা আমরা যেন একটা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি সেটাই হবে আমাদের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একজন বৈষ্ণবের কাছে আমাদের প্রার্থনা একজন বৈষ্ণব একজন বৈষ্ণবে পারে অন্য একজনকে বৈষ্ণবে পরিণত করতে এবং এই নাম আমরা কিভাবে আচরণ করব আমরা নাম আচরণের স্তর রয়েছে আমরা তিনটি স্তর রয়েছে জপের তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর কি যে প্রথম হচ্ছে কি যে নাম অপরাধ সহজ অর্থাৎ যারা প্রথম জপ করে তারা নাম অপরাধ অর্থাৎ বিভিন্ন অপরাধ করে থাকে নাম অপরাধ দশটি নাম অপরাধ রয়েছে এবং সেই দশটি নাম অপরাধের মধ্যে প্রথম নাম অপরাধ হচ্ছে কি বৈষ্ণব অপরাধ অর্থাৎ বৈষ্ণবদের নিন্দা করে থাকে আমরা বৈষ্ণবদের নিন্দা করলে কি গতি হয় আমরা দেখতে পাই কি অষ্টম স্কন্ধে আমরা নবম স্কন্ধে আমরা দেখি যে দুর্বাসা মুনি বৈষ্ণব অর্থাৎ অম্বরীশ মহারাজের চরণে তিনি অপরাধ করেছিলেন তাই তার কি গতি হয়েছিল অম্বরীশ মহারাজ তিনি ছিলেন সহসাবরার রাজা অম্বরীশ মহারাজ তিনি তার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে সবসময় ভগবানের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন অর্থাৎ সর্বৈ পুংসাম পরধর্ম যত ভক্তি অধত্ত জয়তি কপ্রেতা জয় অসুপসিত অর্থাৎ তার মনের সাহায্যে তার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে সবসময় ভগবানের সেবা তিনি করেছিলেন অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতেন নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করার পর যখন দ্বাদশী ব্রত অর্থাৎ যখন পালন করবে সেই পালনের সময় তখন সেখানে উপস্থিত হয়েছিল কে দুর্বাসা মুনি উপস্থিত হয়েছিল এবং দুর্বাসা মুনি তখন দুর্বাসা মুনি আমরা সকলেই জানি যে অত্যন্ত রাগান্বিত বদমেজাজের ঋষি ছিল তাই না সহজে তিনি রাগান্বিত হয় এবং সহজে সে সন্তুষ্ট হয় এবং বর প্রদান করে দুর্বাসা মুনি যমুনায় স্নান করতে গিয়েছিল যখন যমুনায় স্নান করতে যায় এদিকে পারণের একটা নির্দিষ্ট সময় থাকে ওই পারণের সময়ের মধ্যে ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে আমাদের তার মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে হয়
তাই দুর্বাসা মুনি শ্রাদ্ধ দিয়েছে পারমেশ্বরের দিকে পেরিয়ে যাচ্ছে অম্বরীশ মহারাজ কি করবে তখন তিনি যখন ব্রাহ্মণরা উপস্থিত ছিল ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করছে এখন কি করবে তখন তারা বলছে কি জল গ্রহণ করবার জন্য অর্থাৎ সে ছিল কি নির্জল উপবাস নির্জল উপবাসে তখন জল গ্রহণ করলে উপবাস অর্থাৎ ধর্ম রক্ষা হয় আবার অধর্ম আপনার দুই দিকে রক্ষা হয় তখন তাকে জল পান করেছিল দুর্বাসা মনে যখন এলো তখন সে তপ বলে সবকিছু জানতে পেরেছে যে অম্বরীশ মহারাজ জল গ্রহণ করেছে তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে যে তাকে বাদ দিয়ে কেন সে অন্ন গ্রহণ করেছে জল গ্রহণ করেছে সে ক্রোধান্বিত হয়ে তার জটা থেকে একটা চুল ছিঁড়ে সে কি একে অসুরের সৃষ্টি করলো এক দৈত্যের সৃষ্টি করলো সেই দৈত্য কি যে সেই দৈত্য অম্বরীশ মহারাজকে হত্যা করবার জন্য ধাবিত হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে রক্ষা করবার জন্য তার সুদর্শন চক্র তাকে নারায়ণ সুদর্শন চক্র তাকে পাঠিয়ে দিল বৈষ্ণবকে সত্য ভক্তকে রক্ষা করবার জন্য তাই আমরা এখান থেকে দেখতে পাই কাহিনী থেকে যে ভগবান সবসময় তার সত্য ভক্তকে রক্ষা করে তখন অম্বরীশ দুর্বাসা মনে তার জীবন রক্ষা করবার জন্য তখন সে কি করলো বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করলো অর্থাৎ একবার যমুনার নিচে যায় জলে যায় একবার গুহার দিকে যায় অর্থাৎ চতুর্দিকে সে ছোটাছুটি শুরু করলো কিন্তু তার পিছন দিকে কে সুদর্শন চক্র তখন সে কি করলো দুর্বাসা মনে প্রথমে কার কাছে গেল ব্রহ্মার কাছে গেল তখন ব্রহ্মা বলো কি আমাদের কিছুই করবার নেই তার কাছ থেকে প্রত্যাখ্যাত হলো তখন সে শিবের কাছে গেল শিবলোকে শিব তার কাছে প্রত্যাখ্যাত করলো তখন বললো কি শিব বললো কি তুমি যাও কার কাছে নারায়ণের কাছে যাও তখন সে কি যে বিষ্ণুর কাছে গেল বিষ্ণু বললো কি আমার চাইতে কি আমার চাইতে আমার ভক্ত বড় তাই তুমি যার চরণে অপরাধ করেছ সে অম্বরীশ মহারাজের কাছে যাও সে সত্য ভক্তের কাছে যাও তার চরণে পতিত হও আমি তোমাকে রক্ষা করতে পারবো না অর্থাৎ বৈষ্ণব অপরাধ করলে তার দেখে নিয়ে তার ফল কি হয় ভগবান নারায়ণও তাকে রক্ষা করেন না তাই আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে কি বৈষ্ণব নিন্দা বৈষ্ণবের জন্য কখনোই নিন্দা আমি আচরণ করতে পারি না পারি আমি যেন কখনোই বৈষ্ণবদের নিন্দা না করি ভগবানের কাছে যেন প্রার্থনা করি আমার অসৎ গুণ গুলো আমার খারাপ গুণ গুলো যেন দূরীভূত হয়ে আমি যেন আস্তে আস্তে একজন ভক্তে পরিণত হতে পারি তাই অম্বরীশ মহারাজের কাছে চরণে তখন দুর্বাসা মুনি পতিত হলো তার পায়ে চরণে তখন তখন অম্বরীশ মহারাজ কি করলেন ভগবানের যখন সুদর্শন চক্রের স্তব শুরু করলেন সুদর্শন চক্রে স্তব যখন করলেন তখন সুদর্শন চক্র ক্ষান্ত হলো এবং অম্বরীশ মহারাজ তিনি নিষ্কৃতি করল তিনি মুক্ত পেল তখন অম্বরীশ মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি অত্যন্ত প্রসন্ন হলো এবং দুর্বাসা মুনি এই যে তিনি যে বিভিন্ন লোকে গমন করলো এবং ফিরে এলো এখানে এক বছর সময় লেগেছিল তখন এই এক বছর পর্যন্ত তখন দুর্বাসা মুনি কি কি তখন নির্জলা ছিল সে জলপান করেছিল তারপর তিনি কাকে ভোজন করলেন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে ভোজন করালেন ভোজন করে তারপর নিজে ভোজন করেছেন তাই আমরা এই অম্বরীশ মহারাজের এই কাহিনী থেকে আমরা জানতে পারি কি যে বৈষ্ণব অপরাধে কি ফল নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে কি এই বৈষ্ণব অপরাধ আমরা যেন এবং এই নাম নামকে যেন আমরা সাধারণ মনে না করে অর্থাৎ এটা পূজা পার্বণের কিছুর সাথে আমরা যেন তুলনা না করে থাকি নামের মহিমা এতই এবং এর সাথে যেন আমরা দেব দেবীর সাথে কোনো কিছুর সাথে যেন তুলনা না করে তাহলে আমাদের কি অপরাধ হবে তাহলে এই জপের প্রথম স্তর হচ্ছে কি নাম অপরাধ নাম অপরাধ হলেও আমরা যেন নাম যেন ছেড়ে না দিই আমরা নাম যেন ছেড়ে না দিই সবসময় যেন আমরা নাম করতে থাকি তাহলে কি হবে একসময় নাম করতে করতে আমরা কি শুদ্ধ স্তরে আমরা পৌঁছে যাব এর দ্বিতীয় স্তর হচ্ছে কি নামাভাস যা কে করেছিল অজামিল তাই আমরা যেন সে দ্বিতীয় স্তরে পৌঁছাতে পারি তাহলে হয়তো কি মৃত্যুর সময় হয়তো ভগবানকে স্মরণ করে জড়তা ত্যাগ করতে পারি এবং তৃতীয় স্তর হচ্ছে কি সত্য হলে নাম তাই আমরা তখন তৃতীয় স্তরে আমরা হয়তো পৌঁছাতে পারি সত্য হলে নাম যেন করতে পারে আমাদের এই যে হরিনামের আয়োজন করা হয়েছে যে কমিটি যে আয়োজন করছে শশীকর সেই কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি তারা আমাকে এই বেশ আসনে বসিয়েছে
পেশার সাথে পরিষ্কার হওয়ার যোগ্যতা নেই এবং আমরা যদি কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এই ভাগবত কথার মাধ্যমে শ্রবণের মাধ্যমে তা যেন আমি হৃদয়ে লালন করি এবং তাকে বাড়িতে কিছু কীর্তন করে থাকি। তাই যে আমাদের বৈষ্ণব অপরাধ আমরা শুনলাম যে আমাদের কি গতি হয় এবং জপের কি স্তর, যে প্রথম স্তরটা হচ্ছে কি যে নাম অপরাধ, দ্বিতীয় স্তর হচ্ছে কি নাম অভ্যাস, তৃতীয় হচ্ছে কি শুদ্ধ হরিনাম, এবং এই শুদ্ধ হরিনাম যেন করতে পারে কোনো অবস্থায়। অনেক হয়তো কারণ আমাদের মায়া এত শক্তিশালী, হয়তো দেখবেন যে আজকে হয়তো আপনি হরিনাম করছিল কিন্তু হয়তো আপনি আবার অপরাধ করলেন, তখন হয়তো মনে হতে পারে ধূপ হরিনাম করে কি লাভ, আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু কোনো অবস্থাতে কৃষ্ণের হাত ছাড়বেন না। ভগবান শ্রীকৃষ্ণের হাত কোনোভাবেই ছাড়া যাবে না। আপনি যতই অপরাধ করেন না তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি কি একজন শুদ্ধ ভক্তে পরিণত হবে। এই শিক্ষাটা দরকার যে আমি কোনো অবস্থাতে ভগবানের হাত না ছাড়ি। আমি যদি সরকারি চাকরি করি, আমাদের এখানে কত বছর, 60 বছর পর্যন্ত সরকারি চাকরি, তাহলে রিটায়ার করার পর যারা সরকারি চাকরি করে তাদের অনেক সুযোগ সুবিধা দেয় না, দেখা যায় কি রিটায়ারের সময় 1 কোটি টাকা পায়, আরো অনেক কিছু পায়, তাই না? দেখেন যে এই 60 বছর আমি যদি ভগবানের নাম গ্রহণ করি তাহলে আমাকে কত সুযোগ প্রদান পাওয়া হবে সেটা আমাদেরকে উপলব্ধি কিভাবে সেটা আমরা জানবো কিভাবে, এই ভাগবত কথার মাধ্যমে, গীতার কথা বা আমাদের শাস্ত্রের মাধ্যমে, সাধু সন্তের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে এগুলো যদি আমরা জানতে পারি আমাদের হৃদয়ে অজ্ঞানতা দূর হবে, ভিন্দত্বে আমাদের হৃদয় গ্রন্থি আমাদের দূর হয়ে যাবে, সিদ্ধান্তে সর্বসংখ্যে সমস্ত সংশয় দূর হয়ে যাবে, তখন আমরা জানবো যে আমাদের কর্তব্য কর্ম কি, সমস্ত সংশয় তখন আমরা কণ্ঠে কি করবো, তুলসী মালা ধারণ করব, আমরা তিলক ধারণ করব। কিন্তু আমরা তো জানি না যে কেন তিলক ধারণ করব, কেন কণ্ঠে মালা আমরা ধারণ করব, তুলসী মালা ধারণ করব, কেন তুলসী মহারাজের সেবা করব, কেন আমি এই মনুষ্য জীবনে উলট বৃন্দাবন ধামে যাব, কারণ এই মনুষ্য জীবনে আমি যে পরবর্তী জীবনে আবার মনুষ্য জীবন পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করেছে তা আমাদের বাসনা হওয়া উচিত সকলে, সেখানে যেন একবার হলেও বৃন্দাবন ধামে যেন যেতে পারে। ভগবান যেখানে যেখানে প্রতিটা ধূলি কণায় ভগবানের চরণ রেণু রয়েছে। কেন ভগবানের চরণ রেণু রয়েছে, আমরা জানি ব্রহ্ম যে বিমোহন লীলায়, ব্রহ্ম বিমোহন লীলায় যখন তার গোবৎসদের যখন হরণ করেছিল, তার বন্ধুদের হরণ করেছিল, তখন ভগবান তিনি নিজেকে বিস্তার করেছিল, সকলের গৃহে তিনি অবস্থান করেছিল, সকলের গৃহে অবস্থান করে সকল জায়গায় ভগবান তখন বিরাজ করেছে 1টি বছর, এবং তখন ওই 1 বছরে সমস্ত যারা গোপী ছিল সেই গোপীদের সাথে তাদের সন্তানদের বিবাহ দেওয়া হয়েছিল, এবং সেই গোপীদের সাথে কিন্তু ভগবান রাসলীলা করেছিল। তাই সে কার সাথে রাসলীলা করেছে, তার স্ত্রীর সাথে, স্ত্রীদের সাথে কিন্তু রাসলীলা করেছিল, ভগবান নিজেকে বিস্তার করেছে। তাই বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় ভগবান শ্রীকৃষ্ণের কি চরণ বিরেন্দ্র রয়েছে। তাই মনুষ্য জীবনে একবার হলেও যেন আমাদের বাসনা থাকে, যেন আমাদের হৃদয়ে যদি বাসনা, হৃদয়ে যদি আমরা বীজ রোপণ না করি, এই ভক্তিলতার বীজ রোপণ না করি, তাহলে ভক্তি জাগ্রত হবে না। তারপর ভক্তিলতার বীজ রোপণ করতে বাসনা থাকতে হবে, তাহলে তো প্রেম বর্ধিত হবে। আপনি যদি শীতের সময় যদি বীজ রোপণ না করেন, তাহলে কি শস্য পাবেন? শীতের সময় আপনারা কি আমরা বিভিন্ন ধরনের শস্য পাই, শাকসবজি পাই না, ফুলকপি পেয়ে থাকি, বাঁধাকপি পেয়ে থাকি, তারপর বিভিন্ন ধরনের শস্য পেয়ে থাকি, এগুলো তো রোপণ করেছে বলেই তো পেয়েছি, এবং শুধু তো রোপণ করলেই হবে না, রোপণ করলে পাওয়া যাবে যেন আমি আমার বাড়ির থাকে না, কেউ আমি রোপণ করে যাই দেখা যায় হয় না, কেন হয় না, আমি তো যত্ন নিতে পারি না। তাই রোপণ করলে কি হবে, তার যত্ন দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, ঔষধ প্রয়োগ করতে হবে। এই ভক্তিলতার বীজ যদি কেউ রোপণ করে থাকে তাকে যত্ন নিতে হবে প্রতিদিন, প্রতিদিন সাধু সঙ্গ করবার চেষ্টা করতে হবে। হয়তো এভাবে ভাগবত কথা শুনবার সুযোগ হবে না, কিন্তু আপনার যে আজকের যে দশবিধ নাম অপরাধের আরেকটি অপরাধ, 11তম অপরাধ হচ্ছে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি সাধু সঙ্গ করবেন, ভগবানের কথা, গীতার কথা, ভাগবতের কথা শ্রবণ করবে, যে একাদশীর মহাত্ম শ্রবণ করবে, এই বৈষ্ণবের তিথি সমূহ পালন করবেন। আপনাদের জন্য একাদশী মাহাত্মের আমি 4টা এনেছি, এই 4টা প্রদান করা হবে। গত বছর একাদশী মাহাত্মের একটি ব্যানার দিয়েছিলাম, এবছর আমি আনতে পারিনি আমার কর্মব্যস্ততার কারণে, আশা করি হয়তো যখন ব্যানারটা তৈরি হবে আমি প্রদান করবো। ব্যানারটা এই মন্দিরের সামনে থাকবে, এবং যারা একাদশীর 4টা পাবে
এটা আপনি যারা জানতে পারবেন আপনি নিজে থাকার চেষ্টা করবেন এবং অন্যদেরকে আপনি উৎসাহিত করবেন আমাদের যাদের বয়স পদ্মপুরাণে বলা হয়েছে তাদের বয়স 8 থেকে 80 বছর সকলেরই একাদশী থাকা প্রয়োজন একাদশী মানে কি উপবাস উপমানে নিকট বাস মানে বাস করা কার নিকটে বাস করব ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আমি বাস করব যারা আমিষ আহারি একাদশীর পূর্বের দিন দশমীর দিন আপনি আমিষ বর্জন করবেন একাদশীর পরের দিন আপনি আমিষ বর্জন করবেন একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না মূল কথা হচ্ছে ভগবানের সেবা করবেন পঞ্চশস্য বাদ দিয়ে আপনি সবজি পাবেন সাবু পাবেন কিন্তু সব সাবু গ্রহণ না করাই ভালো এরকম সাবুতে আবার কি ভেজাল থাকে অর্থাৎ ময়দা দিয়ে তৈরি করা থাকে সুতরাং একাদশী থাকবেন ফল পাবেন দুধ পাবেন অর্থাৎ এগুলো এবং ঔষধ খেতে পারবেন যাদের অনেকের সমস্যা থাকে তারা বলে যে আমার তো সমস্যা ডায়াবেটিস আছে ঔষধ খেতে হয় সমস্যা নেই আপনি ঔষধ পাবেন ঔষধ খেতে পারবেন আপনি দুধ পাবেন সবজি পাবেন সাবু পাবেন এগুলোকে একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ এটা হচ্ছে তপস্যা একাদশী হচ্ছে কি তপস্যা অর্থাৎ ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিয়োজিত করা এটা হচ্ছে আমাদের বড় তপস্যা ইন্দ্রিয় তর্পণ থেকে মুক্তি লাভ করা ইন্দ্র তর্পণ হচ্ছে কি আমরা কি করি শুধুমাত্র নিজের ইন্দ্র তর্পণে ব্যস্ত থাকি তাই এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পাই না যা আমরা সৌভরে মনের কাহিনী থেকে আমরা জানতে পারি ইন্দ্র তর্পণের ফলে তার কি গতি হয়েছিল সৌভরে মনে যমুনার জলে অর্থাৎ জলের ভিতরে সে তপস্যা করছিল হাজার হাজার বছর ধরে তখন সে মৎস্যদের মৈথুন দর্শন করে তার মধ্যে কি জাগ্রত হলো সে বিবাহ করার ইচ্ছা পোষণ করলো কাম বাসনা জাগ্রত হলো তখন মান্দাতা নামক রাজা ছিলেন সেই রাজার কন্যাদের সে বিবাহ করতে চাইল তখন সৌভরে তখন যে হাজার বছর যখন সে তপস্যা করছিল তখন তার দশা কি ছিল জলের নিচে শ্যাওলা পড়ে গিয়েছে চুল বড় হয়েছে তাই না জটা জুটো ধারা বৃদ্ধ হয়ে গেছে তখন তাকে গ্রহণ করবে এবং পিতা কি তার এরকম কোন পাত্রের কাছে তার কন্যাকে প্রদান করবে কে প্রদান করতে চাইবে তখন কি করলো সৌভরে মানে কি করলো সে তার যোগ বলে সে নব ধনুষ চমৎকার এক দিব্য কান্তি শরীর লাভ করলো এবং সৌভরে মানে অষ্ট সিদ্ধি লাভ করেছিল এবং সেই অষ্ট সিদ্ধির মাধ্যমে সে যে কোনো কিছু লাভ করতে ছোট হতে পারতো বড় হতে পারতো যে কোনো ঐশ্বর্য যে কোনো গৃহ তৈরি করতে পারো যে কোনো কিছু সে তৈরি করতে পারত এবং যখন সে এভাবে একজন সুন্দর যুবকে পরিণত হলো তখন মান্দাতার তখন কিশোরঙ্গর সভার ব্যবস্থা ছিল তার 50 জন কন্যায় তাকে বিয়ে করতে চাইলো তখন 50 জন কন্যারে পানি গ্রহণ সে করল এবং তাই আমরা দেখতে পাই এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সৌভরে মনের এই কাহিনী থেকে যে আমাদের ইন্দ্রিয় তর্পণের ফলে আমাদের কি গতি হয় যে হাজার হাজার বছর তপস্যা করছিল তার শুধুমাত্র মৈথুন দর্শন করে কার মৈথুন দর্শন করে মৎস্যদের মৈথুন দর্শন করে তার মধ্যেও সে কাম ভাব জাগ্রত হয় তাই আমাদের চোখের সাহায্যে কি দর্শন করবো ভগবানকে দর্শন করবো দেখেন এখানে কত সুন্দর ভগবান শ্রীহরি বিভিন্ন লীলা রয়েছে দর্শন করলে কি কার কথা মনে আসবে ভগবানের কথা বৃন্দাবনের কথা ভগবান কি চুরি করছে রনি চুরি করছে কার জন্য তাদের গোপীদেরকে কৃপা করবার জন্য অর্থাৎ বলা হয়েছে কি যে ভগবান হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ চ কেন সর্বশ্রেষ্ঠ চ কারণ তিনি আমাদেরকে হৃদয়কে চুরি করেছে তাই আমাকে তার কি শাস্তি দেব শাস্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শাস্তি হচ্ছে কি তাকে যেন আমার হৃদয়ে সবসময় বেঁধে রাখতে পারি এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শাস্তি আমাদের প্রার্থনা থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের হৃদয় বেঁধে রাখতে পারে তাই চোখের সাহায্যে সৌভাগ্যে দর্শন করেছিল বাজে জিনিস দর্শন করে তার এই ক্ষতি হয়েছে আমাদের চোখের সাহায্যে ভগবানকে দর্শন করতে হবে পায়ের সাহায্যে যেখানে ভাগবত কথা হয় সে ভাগবত কথা শ্রবণ করবার জন্য আমাদেরকে যেতে হবে ভগবানের মন্দিরে যেতে হবে কোথায় যাইতে যেতে হবে ভগবানের মন্দির তীর্থ দর্শনে বৃন্দাবন ধামে যেতে হবে আপনি প্রতিজ্ঞা করুন আমি পায়ে হেঁটে বৃন্দাবনে যাবো দেখবেন আপনি বৃন্দাবনে পৌঁছে যাবে রাধা কৃষ্ণ প্রমাণে হরে হরে
বৃন্দাবন অবশ্যই পৌঁছতে সে বাসনাটা থাকতে হবে সেই শক্ত বাসনা কঠিন বাসনা সে কঠিন প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে বৃন্দাবনে যেতেই হবে ভগবান যেখানে লীলা করেছে অন্তত এই মনুষ্য জীবনে একটিবার হলেও যে ভগবানের সেই চিন্ময় ধামে যেতে পারে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা এটা একজন আদর্শ সন্তান আমি কখন হতে আমি যদি বৈষ্ণব সন্তান হতে আমি কখন আমি আমার পিতামাতাকে উদ্ধার করতে পারবো আমার পিতামাতা তো সন্তুষ্ট আমি হয়তো আমার পিতামাতার সেবা করতে পারি কিন্তু আমি যদি বৈষ্ণব সন্তান হতে পারি আমার পিতামাতা উদ্ধার হবে মহারাজ তিনি তার পিতামাতাকে উদ্ধার করেছেন তার মাতাকে সুনীতিকে সুনীতিকে আগে গিয়ে বৈকুণ্ঠ আমরা যেন বৈষ্ণব সন্তান হতে পারি আপনারা যেন একজন সুন্দর বৈষ্ণব হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা যেন বৃন্দাবন ধামে যেতে পারেন আমাদের পরবর্তী প্রজন্ম তার আচরণ করবে আমাদের গতি কি হবে আমরা সবাই যেন আচরণ করতে পারি আমাদের বৈষ্ণবীয় তিথি সমাজে আচরণ করতে পারি হরিনাম যেন এই তিন দিনে যেন শেষ না হয় এই স্তব যেন শিখে হরিনামের স্তব শিখে আমরা যেন সারাটা জীবন হরিনাম করতে পারি আমরা অজামিলের মত হতে চাই আমরা একজন সত্য ভক্ত যেন হতে পারি আমরা যেন সেই বাসনা করে আমরা তুলসী মহারাণীর কাছে প্রার্থনা করবো প্রতিদিন জল প্রদান করে হে তুলসী মহারাণী তাকে প্রদক্ষিণ করে আমি যেন সেই বৃন্দাবন ধাপে যেতে পারি গোলক বৃন্দাবন ধাপে মনুষ্য একবার তুমি আমাকে নিয়ে যাও এই মনুষ্য দেহটার উপযোগী তো আমাকে বুঝতে হবে এই মনুষ্য দেহের সাহায্যে আমি কি করবো শুধুমাত্র কি ইন্দ্রিয় তর্পণ করবো না অন্য কিছু করবো এটা হচ্ছে ভগবানের উত্তম সেবা এবং ভগবানের আমরা যে পঞ্চ ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি সেই ঋণ শোধ করতে পারবো শুধুমাত্র ভগবানের সেবার মাধ্যমে আমার মা বাবার ঋণ কখনই শোধ করতে পারবো আমার ঋণ একমাত্র শোধ করতে পারবো যদি আমি ভগবানের সেবা করতে পারি তাহলে কোনো কারণে বাবার মা যদি অধোগতি হয় মা বাবা তাহলে তাদের গতি হবে কি সেই বৈকুণ্ঠ লোকে তারাই জড় জগতে তিনি তা ক্লেশ ভোগ করতে রাখবে আমরা যেন একজন বৈষ্ণব ভক্ত হতে পারি আমি যেন এভাবে আপনাদের ভক্তদেরকে এই ভগবানের কথা বলতে পারি সে কথা প্রার্থনা করব এবং আমরা ভাগবত মাত্রা শ্রবণ করেছি সপ্তাহব্যাপী ভাগবত পারায়ণ এবং এই সপ্তাহব্যাপী ভাগবত পারায়ণ শশীকরে যেন অনুষ্ঠিত হয় আমরা সেই প্রার্থনা করি যে সাত দিন আমরা ভাগবত কথা শ্রবণ করবো 12টি স্কন্ধ সেরকম আয়োজন যেন হয় কারণ আমরা ভাগবত মাহাত্ম্য থেকে আমরা জানতে পারি যে কোথায় গয়া কাশীতে পিণ্ডদানের পরেও তার ভ্রাতা ধুন্দুকারের কোন উদ্ধার হলো না প্রেত জলে মুক্তি হলো না কিভাবে মুক্তি হলো এই ভাগবত পারায়ণের ফলে সপ্তাহ ব্যাপী ভাগবত পারায়ণের ফলে এই শশীকরের পূর্ণ মাটিতে তিন হরিনাম হচ্ছে সুন্দর চমৎকার যুগধর্ম আমাদের সপ্ত দিবস যেন ভাগবত কথা হয় আমি এই ভক্ত সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সত্য ভক্তদের কাছে যারা কমিটি রয়েছে তাদের কাছে আমি সে আমার বিনতি আমার বাসনা আমি আমি নিবেদন করলাম যে সপ্ত দিবসে ভাগবতমের জন্য আয়োজন করা হয় শশীকলায় সপ্ত দিবস ভাগবত কথার জন্য শ্রবণ আমরা করতে পারি ভাগবত কারণ এই বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল আমরা মাহাত্ম্য শ্রবণ করেছি যেটা সকলের সে শুনবার সৌভাগ্য হয় না কোটি জন্মের সৌভাগ্য যদি থাকে তাহলে ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয় তাহলে আমাদের কোটি জন্মের সৌভাগ্য ছিল বলে আজকে ভক্ত সঙ্গ থেকে এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়েছে আমরা যেন ভাগবতের কথা শ্রবণ করতে পারি সেটা আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং সপ্তাহ দিবস ভাগবতের যদি আয়োজন হয় শশীকরে তাহলে শশীকরে এই আমরা যারা অধঃপতিত রয়েছি তাদের ধুন্দুকারীর মতো হয়তো গতিও হতে পারে বৈকুণ্ঠ লোকে আমাদের স্থান হতে পারে আমাদের পূর্বপুরুষরা স্থান হতে পারে কারণ সেই যদি অনেকের টাকা পয়সা রয়েছে কিন্তু তারা কোথায় ব্যয় করবে সেটা জানে না কিন্তু যদি উদ্যোগ নেয় কেউ তাহলে অবশ্যই সেই সপ্ত দিবস ভাগবত
একদিন একদিন শশীকর মাটিতে আয়োজন হবে তাই আমরা সবাই সেই প্রার্থনা করে একবার হরে নাম করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা যে সপ্ত দিবস ভাগবতের জন্য আয়োজন হয় শশীকরের পুণ্যভূমিতে তাই আমরা অনেক কিছু শ্রবণ করলাম অনেক কাহিনী শ্রবণ করলাম যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে হরিনামের মহিমা কি যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সৌভরমণির কাহিনী থেকে জানতে পারলাম গজেন্দ্রের স্তব থেকে আমরা জানতে পারলাম শুদ্ধ ভক্ত গজেন্দ্র এই গজেন্দ্রের কাহিনী থেকে আমরা গজেন্দ্রের স্তব থেকে শুরু করেছিলাম তারপর গজেন্দ্র কি স্তব করেছিল গজেন্দ্রের স্তব থেকে আমরা অজামিলের স্তবে গিয়েছি আমরা চৈতন্য চরিতামৃত সাধু সঙ্গের প্রভাবকে তার শ্রবণ করেছি আমরা শ্রবণ করেছি নাম অপরাধ করলে কি গতি হয় বৈষ্ণব অপরাধ করলে কি গতি হয় তার শ্রবণ করেছি ইন্দ্র তর্পণের কি গতি হয় তা আমরা শ্রবণ করেছি তাই ভাগবত কথা শ্রবণ করে আমার হৃদয়ের অজ্ঞানতা যদি দূর হয় তাহলে আমরা ভগবানকে জানতে পারবো আমার হৃদয়ে বৈরাগ্য উৎপাদন হবে যখন বৈরাগ্য তৈরি হবে তখন ভগবানের প্রতি প্রেমময় সেবার আমি নিজেদেরকে নিয়োজিত করতে পারবো তাই গজেন্দ্রের তার পরবর্তী শ্লোকে বলছেন কি যে সবকিছু বিনাশ হলো তিনি সবকিছু ঊর্ধ্বে কালন পঞ্চতমেষু তৃতীয়শ লোকেশু পারেশু সর্বহেতুষু সবকিছু হেতু সবকিছুর কারণকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি মুহূর্তে আমাদের উপলব্ধি করতে হবে প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের ধন্যবাদ জানাতে হবে যখন আপনারা দেখেন যে অনেকে যখন ঘুমাতে যায় ঘুমাতে পারে না কেন পারে না জড়জাগতিক সমস্যার কারণে জড়জাগতিক টেনশনের কারণে সে ঘুমাতে পারে না উদ্বিগ্নতার কারণে কিন্তু ঘুমের একটা মহা ঔষধ হচ্ছে কি এই ভাগবত কথা যেখানে দেখা যায় অনেকে ঘুম চলে আসে নিদ্রা দেবে সেখানে হাজির হয় তাই ভাগবত কথা আপনারা শ্রবণ করবেন ঘুমানোর সময় এবং ঘুমানোর পূর্বে এই আপনার যে স্মার্টফোন সেই স্মার্টফোন আপনি ব্যবহার করবেন না দূরে থাকবে জনজাগতিক কোনো বিষয়ে দর্শন করবেন না ভগবানকে দর্শন করবেন এবং আপনি বৃন্দাবনে যাওয়ার সুযোগ হলে আপনি বৃন্দাবনে কোথায় কোথায় কোন কোন জায়গায় দর্শন করেছেন সেটা আপনি জানেন আমি একটু কে কে বৃন্দাবনে কে কে গিয়েছেন একটু হাত তুলবেন কে কে বৃন্দাবনে গেছেন এক আমি সহ এক দুই তিন জন চার তাই যারা বৃন্দাবন পাঁচজন যারা বৃন্দাবনে গেছেন তারা বিভিন্ন মন্দির দর্শন করেছেন তাই ঘুমানোর সময় সেই মন্দির কমেন্ট করবেন তাহলে দেখবেন যে আপনি এক ঘুমিয়ে পড়েছেন আপনার টেনশন দূর হয়ে যাবে ঘুমানোর সময় মন্দির দর্শন করতে হবে আর যারা দর্শন করতে সুযোগ হয়নি তারা আপনি কিভাবে দর্শন করবেন যে কথা আমি আগেও বলেছি সেই যে একাদশ নাম অপরাধ সেই ডিভাইসের সাহায্যে বৃন্দাবনের ধাম সমূহ দর্শন করবেন ঘুমানোর সময় সেই মন্দির সমূহ আপনি চিন্তা করতে যাবেন এই মন্দিরে গেলাম ভগবানকে দর্শন করলাম ভগবানের রূপের কথা শুনলাম তাও যদি না হয় আপনার গৃহে যে বিগ্রহ রয়েছে তার ধ্যান করতে থাকবেন চরণ থেকে দেখবেন আপনি ঘুমিয়ে পড়েছেন এবং ভগবানকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এটা হচ্ছে কি প্রার্থনার মূল বিষয় হচ্ছে কি কৃতজ্ঞতা বোধ জনজগতে যেমন কৃতজ্ঞতা বোধ রয়েছে আজকে আমি যে যাদের কারণে এখানে এসেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার পিতা মাতা আমার ভাইয়েরা বোনেরা সকলের প্রতি আমার স্ত্রী সন্তান সকলের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের কারণে আজকে আমি এই ব্যাসাসনে বসবার সুযোগ পেয়েছি তাই আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে কৃতজ্ঞতা বোধ এবং তাই ঘুম থেকে যখনই উঠবেন ভগবানকে কৃতজ্ঞতা স্বীকার করবে যে তোমার কারণে হে শ্রীহরি আজকে আবার আমি তোমাকে দর্শন করতে পারছি তোমার নব ঘন শ্যাম রূপ আমি দর্শন করতে পারছি তোমার কারণে আমি নিঃশ্বাস গ্রহণ করতে পারছি তোমার কারণে আমি ইন্দ্রিয়সমূহ ভোগ করতে পারছি তাই এই ইন্দ্রিয়সমূহ দ্বারা যেন আজকে আমি সারাটা দিন তোমার সেবা নিজেকে নিয়োজিত করি এভাবে আপনি প্রার্থনা করবেন কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং আমি তো অথ আমি প্রতি মুহূর্তে তোমাকে কিভাবে সেবা করতে আমি জানি না তারপর ভগবানের বিভিন্ন ভগবানকে তাকে তার যে গুণ মহিমা কীর্তন করবেন তারপর আপনি প্রার্থনা এবং বলেন আমার যে আমাকে সত্য ভক্তি দাও আমার এই সমস্যায় পড়েছে সমস্যা থেকে মুক্তি দিয়ে আমি যেন তোমার সত্য ভক্তি পরিণত হতে পারি এবং ঘুম থেকে উঠে ভগবানকে কৃতজ্ঞতা জানাবে ঘুমানোর সময় কৃতজ্ঞতা স্বীকার করবে আর মায়াকে যে আপনি মায়াকে দূর করবার জন্য দেখবেন মন অত্যন্ত চঞ্চল খেয়াল করবে যে মন সমূহ অত্যন্ত চঞ্চল বিভিন্ন দিকে ধাবিত হয় এই চঞ্চল মনকে বাঁধবার উপায় হচ্ছে কি
মনের সাহায্যে হরিনাম করতে ঘুম থেকে উঠে হরিনাম করবেন এবং হরিনামে কিভাবে রুচি বর্ধন করা যায় সেটা আমি আলোচনা করব জপ প্রথম থেকে হরিনামে কিভাবে আমরা অনেকে তো রুচি হয় তাই না যে আমার আনন্দ লাভ করা যদি যে জিনিস আনন্দ না থাকে সেটাকে আমি করতে চাইব করব না সেটাকে রোবটের মতো ভাবে আনন্দ জেনে তাই কিভাবে আমরা আনন্দ লাভ করব সেই শিক্ষাটা সেটা আমি একটু আলোচনা করব সংক্ষেপে যেন আমরা আনন্দ লাভ করতে পারি তাই গজেন্দ্র এসব অনেকগুলো আমরা শ্লোক রয়েছে সেই শ্লোকগুলো পাঠ করব না মূল কথা হচ্ছে গজেন্দ্র স্তব থেকে আমরা এই শিক্ষা পেয়েছি আমরা মূল পাঠ হচ্ছে গজেন্দ্র স্তব থেকে আমরা অন্যদিকে ধাবিত হয়েছে সেটা আলোচনা করলাম যে যে মূল কথা হচ্ছে আমাদের স্তব শিখতে হবে সেই স্তব হচ্ছে কিভাবে কিভাবে করব কিভাবে আমি এই হরিনামের রুচি বর্ধন করব যেন শুধুমাত্র একটা নির্দিষ্ট সংখ্যাগত হরিনাম যেন না করি অনেকে অনেকের ধারণা যে আমি তো সবসময় হরিনাম করি কৃষ্ণ নাম নিয়ে তাহলে আমাকে নির্দিষ্ট সংখ্যক বার কেন মালা জপ করতে হবে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে কারণ এটাই আমি বললাম এতক্ষণ যে মায়া কৃষ্ণ সূর্য সহ মায়া অন্ধকার অর্থাৎ কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো মায়াকে অন্ধকার তাই এই অন্ধকার দূর করতে হলে আমাদের প্রতিটা নির্দিষ্ট সংখ্যক বার হরিনাম করতে জানালে মন অন্যদিকে ধাবিত হয় তাই আমাদের আচার্যরা কি বলছেন যে আপনি প্রতিদিন ষোলো মালা জপ করেন ষোলো মালা জপ করলে কি হবে এক মালায় কতবার 108 বার ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম নেওয়া হচ্ছে 108 বার তাহলে ষোলো গুণ 108 শাস্ত্রে বলা ব্রহ্মা নারদকে বলছে যে কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে 108 গুণ 16 গুণ 56 বছর 365 গুণ 56 108 গুণ 16 মালা তারপর কত এক বছরে কতদিন 365 এভাবে 56 বছর যদি নেই তাহলে কতবার 3.5 কোটি বার আমাদের সংখ্যা কতবার যদি না যদি সংখ্যা কতবার জপ শুদ্ধি করতে তাহলে 3.5 কোটি বার হরিনাম করতে হবে এটা কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা তার পুত্র মানুষ পুত্র নারদ মুনিকে বলেছিল তাই আমরা কতবার আমরা হরিনাম করেছি তাই নির্দিষ্ট সংখ্যক বার আমাদের হরিনাম করতে হবে যারা হরিনাম করেন না তারা অন্তত 2 মালা করে শুরু করেন আজকে থেকে এভাবে আপনার যখন রুচি বর্তন হবে যখন যে জিনিসের রুচি হয় তোমার কি করে আপনি দুইটা রসগোল্লা পাইলেন দুটো রসগোল্লা রুচি মালা খাবেন 4টা খাবেন 4টা আরো খাইতে পারেন কোটা কয়টা খাবেন 8টা খাবেন কিন্তু আপনার যখন কোটা জনজাগতিক বিষয় কি কোটা ভরে গেলে আর খেতে পারবেন না তাই না আমাদের নির্দিষ্ট কোটা থাকে যখন সেটা শেষ হয়ে যায় আমার রক্ত যতটুকু রয়েছে আমি ততটুকুই আমরা দেখি কিভাবে পরিণামে রুচি বর্ধন করা যাবে কৃষ্ণ তাহলে প্রতিটি জপ অধিবেশন আনন্দ এবং উৎসাহের সহিত সাধক অভ্যর্থনায় স্বাগত জানায় অর্থাৎ মনোভাব তৈরি করতে হবে আপনার গৃহে যদি অতিথি আসে আপনার মন যদি কবিত থাকে তাহলে কি বাজার করবেন ভালো বাজার করবেন আর মাতাজি যদি ক্ষুব্ধ হয় যখন সময় অতিথি আসছে তাহলে কি রান্না বান্না ভালো হবে দেখা যাবে কি লবণ বেশি হলো মরিচ বেশি হলো তাই না ভালো রান্না হবে না অতিথি মানে হচ্ছে কি যে কোনো তিথি অতিথি মানে তিথি না মেনে যিনি গৃহে আসে তিনি অতিথি অতিথি যখন আসবে তখন কি তাকে সাদর সম্ভাষণ করতে হয় আর সেই অতিথি যদি মনে করেন প্রাইম মিনিস্টার আসে প্রধানমন্ত্রী তাহলে তার এখানে দেখা যায় সাত শ্বাস রক করে যাবে না তাই না তাকে স্বাগত জানাবার জন্য হরিনামকে ঘুম থেকে যখন আপনি মনে করেন আজকে আমি স্নানাদি সেরে যদি পারেন ভোরবেলায় স্নান করে অর্থাৎ স্নানের একটি সময় রয়েছে কারণ সময়ের গুণ রয়েছে আমরা যারা জগতে পতিত হয়েছে 3 গুণে আমরা আবদ্ধ রয়েছে সত্য রজতম সময়ের গুণ রয়েছে 3 গুণ ভোরে হলো কি যখন ব্রাহ্ম মুহূর্তে থেকে যে সূর্য ওঠা 1 ঘন্টা 37 মিনিট পর্যন্ত এটি হলো ব্রাহ্ম মুহূর্ত এই সময়টা অত্যন্ত উপযুক্ত সময় নাম জপের জন্য এটা হলো সত্য গুণ যতই সময় পেরিয়ে যাবে তখন কি তার গুণ কমতে থাকে রজগুণ তমগুণ তাই ভোর থেকে আমরা যদি সম্ভব হয় ভোরে উঠে স্নান যদি করতে পারেন খুব ভালো স্নানাদি সেরে হরিনাম করেন আপনি প্র্যাকটিস করেন আপনার নিজে মনোভাবটা তৈরি করেন যে আমি কালকে আমি ভোর 5টায় উঠে আপনি 6টায় উঠে মনে করেন আপনি পরিকল্পনা করলে আমি 5:30টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি হরিনাম করতে পারবো প্রথমে মনে করেন আপনি যদি মনে করেন 7টার দিকে বেরোতে কর্মস্থলে 8টায় আমি মানে আধা ঘন্টা হরিনাম করবো ফ্রেশ হয়ে আধা ঘন্টা করবো তাহলে দেখবেন 4 ঘন্টা হয়ে গেছে
আপনার এক মালা নিতে মাত্র সময় লাগবে 7 মিনিট যদি আপনি সুন্দরভাবে পরিণাম করেন পরিণামের সময় কি প্রতিটি অক্ষরের সাথে আপনি মনোনিবেশ করবেন কিভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রবণ এবং কীর্তন করবেন বলা হয়েছে শ্রবণ পরিণামের জপের মূল কথা হচ্ছে সাথে আছে কি শ্রবণ এবং কীর্তন অনেক সময় আমরা কি করি যে মনে মনে করে থাকি বিভিন্ন পরিস্থিতি কিন্তু কারণ শ্রবণ কীর্তনের কেন করা হয়েছে যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে হরিনাম যদি আমি মনে মনে নিই শুধু আমার এই ভক্তি হবে কিন্তু এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ যখন আমরা জোরে জোরে নেব তখন কি যারা যারা শ্রবণ করবে এবং যত জীব প্রাণী যারা শ্রবণ করবে যাদের কর্ণ গুহারে অপ্রাকৃত শব্দ তরঙ্গ গমন করবে সকলেই মুক্তি লাভ করবে তাই আমরা অন্যদের কথা চিন্তা করা হলো আমরা কি করব একটু শব্দ করে হরিনাম নেব তারপরে একটু সবাই একটু শব্দ করে ভক্ত সঙ্গে একটু হরিনাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রথম জপ প্রথমে প্রধান উদ্দেশ্য মনোভাব অর্থাৎ মনটাকে আপনার তৈরি করতে হবে যে আমি সকালবেলা কালকে এতটা থেকে হরিনাম শুরু করবো এতটা পর্যন্ত আমি নাম জপ করবো মনটা আপনি ঠিক করেন আপনি পরিকল্পনা করেন ডায়েরিতে লিখে রাখেন লিখে রাখেন দেখবেন যে আপনি যদি সেটা শুরু না করতে পারেন কাছাকাছি আপনি যাবেন অর্থাৎ টার্গেটটা লক্ষ্য থাকলে জীবনের লক্ষ্য না থাকলে আমরা কোনো কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি না তাই লক্ষ্য থাকতে হবে তাই মনোভাবটা তৈরি করতে হবে যে আমার গৃহে আজকে নতুন অতিথি আসবে তারকে আমি সম্ভাষণ জানাবো আমি আনন্দ লাভ করবো অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্ত থেকে আপনি আনন্দ লাভ করার চেষ্টা করবেন প্রতিটা মাথা দিয়ে এদিকে একটু শ্রবণ করার চেষ্টা করেন হরে কৃষ্ণ অপরাধ দেবে না মাথা দিয়ে এদিকে একটু শ্রবণ করেন আপনি প্রতিটা মুহূর্ত আনন্দ লাভ করার চেষ্টা করবেন অর্থাৎ এই যে হরিনাম করবেন তাকে আমার মনোভাবটাতে আমি হরিনামকে আমি আনন্দের সাথে আমি গ্রহণ করবো আমার গৃহে অতিথি আসবে তাকে যেন আমি সাদরে সম্ভাষণ করি তাহলে দেখবে যে কষ্ট করতে কষ্ট আর কষ্ট মনে হবে না তখন তরকারি তার লবণ বেশি হবে না আমাদের মনোভাবটা তৈরি করতে হবে যে কোনো কিছুর জন্য কি মনোভাব হচ্ছে সব কিছু এই মনের মাধ্যমে বলছি কি যে আমার অর্ধগতি হবে নিম্নগতি হবে আমার কথা আমার নিত্য আমার ভগবত্তা যাব তারপরে কি আমি নামের প্রতি আমার মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে খুব সহজে আমার নির্ধারিত সংখ্যাপূর্বক জপ সম্পন্ন করতে পারি আপনি ঠিক করেন যারা হরিনাম করেন না যে আমি চার মালা করে শুরু করবো তাহলে কত 108 গুণ চার ঠিক আছে নির্দিষ্ট সংখ্যক বার আমি কখন শুরু করবো কি করবো সেটা আপনি পরিকল্পনা শুরু করেন তাহলে দেখবেন আপনি পারবেন এই জপ কথনগুলো আপনাকে একটি সৎ এবং সন্তোষজনক মনোভাব নিয়ে জপ শুরু করতে প্রস্তুত করবে অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে আপনার মনটাকে তৈরি করবে আপনি জপে মনোযোগ প্রদানের বিষয়টিকে কঠিন বলে ভাবতে থাকেন অর্থাৎ আপনি অনেক সময় অনেকের মনোযোগ কি অত্যন্ত কঠিন কাজ তাই না অনেকে আছে কি জনজাগতিক কাজ আসলে তখন সে কি হয় টেনশন পেয়ে যায় টেনশন পেয়ে গেলে কি হয় সে কাজ করতে পারে না তখন গম্ভীর ভাব আসে তখন দেখা কি বাকি বারবার বাথরুমে যেতে হয় তখন সে খেতে পারে না অনেক সমস্যা হয় অর্থাৎ মানসিক দুশ্চিন্তা থেকে কি তার শরীরে সেটা প্রকাশ পায় কিন্তু সেটা দুশ্চিন্তা করে আপনি পরিকল্পনা করেন আমার এই কাজ রয়েছে আমি সেই কাজটাকে কিভাবে সম্পন্ন করবো সেটা জনজাগতিক কাজ হবে জনজাগতিক কাজটাকে আপনি পরিকল্পনা যদি করেন তাহলে তখন আর আপনার টেনশন দুশ্চিন্তা থাকবে না এবং শারীরিক কষ্ট দেখা দেবে না কারণ মন থেকে শরীরে কষ্ট তৈরি হবে মনের নার্ভাসনেস থেকে অর্থাৎ দুশ্চিন্তা থেকে টেনশন তৈরি হবে উদ্বিগ্নতা থেকে আপনার টেনশন তখন শরীরে বিভিন্ন সমস্যা আপনি খেতে পারবেন না আপনি অনেকে দেখা যায় পরীক্ষা আসলে কি হয় যে পরীক্ষা আসলে খেতে পারে না পরীক্ষা আসলে বারবার বাথরুমে যাচ্ছে তাই না তখন দুঃস্বপ্ন দেখে কিন্তু এই পরীক্ষার কারণে তখন টেনশন বেড়ে যায় তাই জনজাগতিক সমস্যাগুলো সমাধান করতে হলে পরিকল্পনা করেন যে আমাকে এভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করেন যে এই সমস্যাগুলো এই ভগবান শ্রীহরি আমি যেন সমাধান করতে পারি অর্থাৎ মনোভাবটা তৈরি করতে হবে মনোনিবেশটাই তৈরি করতে হবে আমরা যদি আমাদের মনোযোগ হরিনামে নিবদ্ধ করার সংকল্প করি বা তা করার প্রয়াস করি
তবে হরিনাম মনোনিবেশ করা আমাদের জন্য কঠিন কোনো বিষয় নয়। মনটাকে অত্যন্ত চঞ্চল, তাই না, অন্যদিকে ধাবিত হয়। তা আপনি এই মনটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রত্যেকটা বলা হয়েছে কি যে হরিনামের সময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যাবে না, নামের, কারণ নাম কি অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। প্রতিটা শব্দের দিকে আপনি মনোনিবেশ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর বলা হয়েছে আমি যখন জপ করব তখন শুধু জপই করবো, অন্য কিছু করবো। টিভি দেখে অনেকে দেখা যাচ্ছে কি টিভি দেখে, টিভি ছেড়ে কাউকে সিরিয়াল দেখে জপ করছে, তাই না। অনেক দেখা যায় কি মোবাইল ফোন দেখে জপ করতেছে। অনেকে দেখা যাচ্ছে কি যে ভগবানের কথা স্মরণ করে দেয়, কিন্তু সে কথা বলা আছে যে শুদ্ধ জপের ক্ষেত্রে ভগবানের কথাও তুমি চিন্তা করো না, শুধুমাত্র হরিনামের প্রতিটা শব্দের দিকে চিন্তা করো। হরিনামের প্রতি, কারণ হরিনামের প্রতিটা শব্দ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। কলিকালে নাম রূপে আমি কি অবতার রূপে এসে নাম রূপে তিনি এসেছেন, এটাই তো আজকে আমাদের পাঠের মূল বিষয়। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার, তাইলে প্রতিটা শব্দের দিকে আমাদের মন যেন মন যেন থাকে। অর্থাৎ যখন আমরা জপ করব শুধুমাত্র জপেই করব, হরে কৃষ্ণ প্রতিটা শব্দের সাথে যেন আমার মনোনিবেশ থাকে। আমি জপের প্রতি আকৃষ্ট, আমি জপ করতে চাই এবং আমি জপ করতে ভালোবাসি। অর্থাৎ ভালোবাসা না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। জপের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, হয়তো আপনার একদিনে হবে না। অর্থাৎ আজকে আপনি শ্রবণ করছেন আপনি ভুলে যাবেন কালকে, এ কথাকে আবার শ্রবণ করতে হবে। আবার ওই বাড়িতে আসার মতো, বাড়িতে আসলে কি আবার ঘর পরিষ্কার করতে হয়, কারণ কি মাইলা পরে ধুলাবালি পরে। এই ভাগবত কথা গীতার কথাকে প্রতিদিন শ্রবণ করবে, তাহলে কি হবে হৃদয়ের মল দূরীভূত হবে, হৃদয়ে যে মল সঞ্চিত হয়েছে সেই মল সঞ্চিত একদিনের ভাগবত কথায় তো যাবে যাবে না। প্রতিদিন শ্রবণ করবে এবং আচরণ করবে, গীতা পড়বে, ভাগবত পড়বে, সাধু সঙ্গ করবে, তুলসী মহারাজের সেবা করবে, তার প্রার্থনা করবে। তাই কি বলছি কি আমাদের যে মহাপ্রভু কি বলছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ, বল কৃষ্ণকে হরিনাম কর, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। ভজ কৃষ্ণ মানে কি যে ভগবানের ভজনা করো, যে আমরা গীতায় আমরা আলোচনা করলাম ভজ কৃষ্ণ। তারপর কি বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কি কৃষ্ণ শিক্ষা, এই গীতা ভাগবতমে শিক্ষা আমাদের লাভ করতে হবে, কর কৃষ্ণ শিক্ষা। তাই আমরা আমাদের মনোনিবেশ করতে হবে, যে হরিনামের প্রতি মনোনিবেশ করতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে থাকে, যেন রাধা কৃষ্ণ মন্ত্র রূপে স্বয়ং এখানে উপস্থিত রয়েছে। কি চিন্তা করবেন, দেখেন আপনার চিন্তাগুলোকে কিভাবে কিভাবে চিন্তা করবেন সেটা কিন্তু শিক্ষণীয়, যে ভগবান শ্রীকৃষ্ণ তার রাধার সাথে এখানে বিরাজমান। অর্থাৎ এখানে ভগবান একানে কে রাধা কৃষ্ণ এখানে বিরাজমান, এবং আপনার গৃহটাকে কি বৃন্দাবন ধামে পরিণত করবে, যে আপনি দর্শন করলেন যে অনেকে কি বাড়ির গিরে গিয়ে কি লাগে, নায়ক নায়কের ছবি লাগে না, তা নায়ক নায়কের ছবি লাগালে কার কথা মনে আসবে, নায়ক নায়কের কথা মনে আসবে। শ্রীকৃষ্ণের ছবি তার লীলা যদি ছবি লাগাই তাহলে কার কথা মনে আসবে, কৃষ্ণের কথা, বৃন্দাবন ধামের কথা মনে আসবে। তাই গৃহটাকে যেন বৃন্দাবন ধাম হয় সেভাবে আপনি পরিণত করবেন, এটা হচ্ছে মূল লক্ষ্য, যে আমি যেন কৃষ্ণ স্মরণে ভাগবত কথা আজকের আলোচনা, যে আমি যেন কৃষ্ণ স্মরণে থাকি, আমার জীবনটা যেন আনন্দময় হয়, আমি যেন এমন একটি স্তব শিখি সেই স্তবটা যেন আমার যদি কোনো কারণে যদি গজেন্দ্রের মতো অবস্থা হয় আমি যেন সেই স্তবটা ভুলে না যাই, আমি যেন সেই স্তবটা মনে রাখতে পারি। আমাদের মনে রাখতে হবে কি যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি অবস্থান করছেন, আমাদের যত ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় শত্রুকে, বড় শত্রু হচ্ছে জিহ্বা। জিহ্বা আপনি চিন্তা করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা এখানে কোন কালীয় দমন লীলার কোন ছবি রয়েছে, আছে নেই? কালীয় দমন লীলা দেখে কি ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন কত ছিল, 5 বছর না 6 বছর, 6 বছর মনে হয়। তখন সে কালীয়কে দমন করেছে, দেখেন যে সে নাগের খড়ার উপর সে নাগ সমস্ত বিষ তার কি হলো, কালিয়ে সমস্ত বিষ ক্ষয় প্রাপ্ত হয়েছে ভগবান পদ স্পর্শে। আমাদের মনে করতে হবে কি মনে করতে হবে, আমাদের জীব ওই কালিয়ের কালিয়ের মতোই, আমাদের জিহ্বাটাও কিন্তু কালিয়ের মতোই,
সর্পের মতো বিষ হচ্ছে আমাদের জীবনটা, কারণ এই জিহ্বার সাহায্যে আমরা ভক্ষ্য ভক্ষণ করি, জিহ্বার সাহায্যে বাজে কথা বলে, ফলে এই জড় জগতে শত্রুতা দ্বন্দ্ব বৈরিতা সৃষ্টি হচ্ছে এবং অভক্ষ ভক্ষণ করার ফলে আমার মধ্যে তমগুণ রজগুণ বৃদ্ধি পাচ্ছে। আমি কি জীবত্তা করে তা আমি আহার হিসাবে গ্রহণ করছি। কিন্তু আমাদের আহার্য কি? আমাদের পত্র গীতায় বলছে, পত্র পুষ্প ফল চৌমে ভক্ত প্রযোজ্য তদহম ভক্তি পরিহিত অসমাহ প্রযোজাত্মা। এটাই হচ্ছে আমাদের আহার্য বিষয়। এটা হয়তো যে কারণে হোক, আমাদের পূর্ব জীবনে কর্ম হোক, কারণেই হোক, আমরা সেটা সৌভাগ্য আমাদের হয়তো অনেকে হয় না, তাই না? তাই আমাদের মনে রাখতে হবে কি, যে কাল ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে আপনার জীবকার উপরে নৃত্য করছে, তাহলে দেখবেন কি রুচি।